জটিল রোগত আক্রান্ত হয়ে পাঁচ বছরে সজ্জাগত কাজিরঙ্গার কহরা আমগুড়ি এগারী মহিলা, স্বামী কাজিরঙ্গার পর্যটক কড়া এগারী জিপসি চালক, পত্নী দুটা কিডনিয়ে বিকল। একজনের পর কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান পর্যটকের বন্ধ হয়ে পড়াত এতিয়া পত্নীর চিকিৎসার চিন্তিত হয়ে পড়েছে রহিম আলী। জিপসি চকা নুঘুরলে অসম্ভব হয় পরিয়ালটির জীবন নির্বাহ। আরিফা বেগমর চিকিৎসার সহায় বিচারিছে স্বামী আর কন্যায়। আর এই সন্দর্ভত আমাক আরো অধিক খবর জানাবো আমার সিনিয়র বিরোধী রঞ্জিত রজকে। এই মুহূর্তে মই আছো কাজিরঙ্গার কহরা আমগুড়িত এটা বাঘগির সন্মুখত আছো। আর এই বাঘগিরটির ভিতরতে এগারী দুর্ভোগীয়া মহিলায় দুরা রোগত আক্রান্ত হয়ে মৃত্যু সহ যুঁজি আছে। কেমন পিয়মে দেখাব, আমি ভিতরলে সুমাই যাম। দুর্ভোগীয়া মহিলাগীর দুটা কিডনিয়ে বিকল হয়ে পড়েছে, দরিদ্র পরিয়াল। স্বামী এগারী জিপসি চালক, কাজিরঙ্গার পর্যটকক কাজিরঙ্গা রাষ্ট্রীয় দর্শন করায়। আর জিপসি চকা নুঘুরলেই এই পরিয়ালটয়ে দুবেলা দুমুঠি যোগাড় করা কঠিন হয়ে পড়ে। আর এইগারী জিপসি চালক যেহেতু এটা উপায়হীন হয়ে পড়েছে, এটা কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান বন্ধ হয়ে গেছে এক জুনের, গতি উপার্জনের পথ নাই, গতি এটা দিনতে অন্ধকার দেখিছে। মই জিয়রী আছে জানি বিচার, কন্যা আছে এইগারী দুর্ভোগীয়া মহিলার, মার কি হয়েছে? মার আজি পাঁচ বছর মানৰ পৰা কিডনির অসুবিধা হয়ে আছিল। আমি যিমান পাৰো চেষ্টা করলো মাক ভাল করবর, আমি এতিয়াও চেষ্টা করে আছো যাতে আগৰ দৰে সুস্থ হৈ পৰে। কিন্তু ঘৰৰ যিটো সমস্যা পয়সা পাতির কারণে মাক সিমানখিনি আমি সুবিধা করে দিব পৰা নাই। সেইবাবে আমি সরকারক অনুরোধ জনাইছো যাতে আমাক অকমান সহায় করে, যে মার দুটা কিডনি লগাত সহায় করে, যাতে আমি এতিয়া মাক ডায়ালিসিস করবাখিনি আমি কার্ড অটল অমৃত কার্ডখনের পৰা বহুতখিনি সহায় পাইছো। সেইবাবে সরকারখনক আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। কিন্তু ডায়ালিসিসটো করে থাকলে নহব, ডক্টরে যেহেতুকে জনাইছে দুইটা কিডনি বিকল হয়ে পড়েছে, আগৰ দৰে সুস্থ করবর আমাক বহুত পয়সার প্রয়োজন হয়েছে। আমার অসমত থকা দল সংগঠন দল সংগঠন সমূহকো আমি অনুরোধ জনাইছো যাতে তেওঁলোকেও আমাক পাৰে যদি সহায় করক। আর লগতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব স্যারকো আমি অনুরোধ জনাইছো যাতে আমাক আমাক সমস্যার পৰা ওলাই আহিবৰ বাবে অলপ হাতখন আগবঢ়াই দিয়ে, যাতে হুকে খুন্দা মাৰি ধৰিছে, আবেগিক হৈ পৰিছে, চকুৰে ইতিমধ্যে চকুৰ নিগলিছে, কাৰণ তেওঁৰ একমাত্ৰ যেতিয়া জীয়ৰী আচলতে সমগ্ৰ দিনটো এনেদৰে মাতৃ পৰি থাকে, তেওঁ নিথৰ হৈ চাই থাকে। এতিয়া যথেষ্ট ধনৰ প্ৰয়োজন, বহুত বহুত ধনৰ প্ৰয়োজন। আৰু দেউতা যিহেতু এজন জিপচি চালক হয়, তেখেতে ছমাহ বহি খাব লগা হয় আৰু ছমাহ তেওঁ গাড়ী চলাই পেলাই ইনকাম কৰে, আমি খাওঁ সেইখিনিকে। কিন্তু আজি মাৰ যিটো বেমাৰ হৈছে সেইটো কাৰণে বহুত বহুত পইচাৰ প্ৰয়োজন হৈ আছে। তেখেতক গুৱাহাটী নহ'লে গোলাঘাটলৈ লৈ গৈ তেওঁৰ ডায়ালিচিছ কৰাব লগা হয়। সপ্তাহত আমি 5-6 হাজাৰকৈ তেওঁৰ দৰৱ পাতি খৰচ আৰু লগতে বহুতখিনি তেওঁৰ চাই চিতি চোৱা চিতা কৰিবৰ বাবে বহুত পইচাৰ প্ৰয়োজন হৈ আছে। আমি অপাৰক হৈ পৰিছোঁ ছাৰক, সেইকাৰণে হিমন্ত ছাৰক আমি অনুৰোধ জনাইছোঁ যাতে তেখেতে আমাৰ মাক আগৰ দৰে সুস্থ কৰাত সহায় কৰে। হয়, এগৰাকী কন্যাই হাত জোৰ কৰি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক অনুৰোধ জনাইছে যাতে মাতৃক সুস্থ কৰি তোলক। তেওঁৰ স্বামী আছে, স্বামী নিৰুপায়। এতিয়া যিহেতু কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান এক জুনৰ পৰা বন্ধ হৈ পৰিছে, হাতত এতিয়া উপাৰ্জনৰ পথ নাই, হাতত এতিয়া জিপচি নুঘূৰে চকা। আমাৰ এতিয়া জিপচিটো বন্ধ হ'ল, আপোনাৰ 31 মে'ৰ পৰা বন্ধ হ'ল। এতিয়া মোৰতো উপায় নাই, মই আমাৰ বিধায়ক ছাৰকো মই দৰখাস্ত দিছিলোঁ, কিন্তু মই একো এটা সুবিধা নাপালোঁ। কিন্তু মোৰ এতিয়া একদম উপায়হীন, মানে কেনেকৈ কি কৰিম মানে মই একদম ভাবিয়ে পোৱা নাই। দিনতে অন্ধকার দেখিছে এগারী দুর্ভোগীয়া স্বামী, তার পত্নীর যেহেতু দিনের দিন তো ইয়াত সজ্জাগত হয়ে থাকে, পত্নী আর কন্যায় এনেদরে কাকতে রয়ে আসলে দিনতে অন্ধকার দেখিছে কেনেদরে চিকিৎসা করাব। যথেষ্ট ব্যয়বহুল চিকিৎসা, দুটা কিডনি ট্রান্সপ্লান্ট করব লাগবে। বর্তমান ডায়ালিসিস করে আছে, সেই ডায়ালিসিস করার ডায়ালিসিস যদিও বিনামূল্য, কিন্তু অহা যাওয়া খরচ বা ঔষধের যথেষ্ট ধনের প্রয়োজন। আর অপরাগ হয়ে পড়েছে এগারী দুর্ভোগীয়া মহিলা, দুরা রোগত আক্রান্ত হয়েছে, দুটা কিডনি আসলে বিকল হয়ে পড়েছে, যার বাবে পরিয়ালটো এতিয়া আসলে মূরত সরক ভাগি পড়েছে। পরিয়ালটোর এতিয়া আসলে দল সংগঠন যিসমূহ সদা হয় দল সংগঠন বা সরকার, রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক এগারী কন্যায় মাতৃ চিকিৎসার বাবে কর জোরে অনুরোধ জানাইছে যাতে নিজের মাতৃক সুস্থ করে তোলক। এটা লক্ষণীয় হব যে অসম সরকার রঞ্জিত, ধন্যবাদ জানাইছো।